1994 সালে সর্বপ্রথম আখাউড়া স্থলশুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। ধীরে ধীরে বাণিজ্য বাড়তে থাকায় 2010 সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে প্রতিষ্ঠা পায় আখাউড়া স্থলবন্দর। তবে প্রতিষ্ঠার দুই যুগেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দরে। মূলত আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়ায় রপ্তানিমুখী বন্দর হিসেবেই ধরা হয় আখাউড়া স্থলবন্দরকে। প্রতিদিন গড়ে 2 লাখ মার্কিন ডলার মূল্যের হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। রপ্তানি আয়ের পাশাপাশি যাত্রী পারাপারেও বেনাপোলের পরেই আখাউড়া স্থলবন্দরের অবস্থান, যার মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব আসে। তবে জরাজীর্ণ কাস্টমস ও ইমিগ্রেশন ভবনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দেয় নানা প্রতিবন্ধকতা। মাল আসলে খোলা আকাশের নিচে থাকে, তা আমরা তো কামনা করি, আমরা আশা করি যে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে শেড করে দিবে এবং আমাদের এই মাঠটা যেটা ট্রাক টার্মিনাল এটা আরও বড় হবে। নিচের থেকে মাল ট্রাকে তুলতে লেবারদের খুব কষ্ট করতে হয়, তা আমরা চাই যে এটা এরকম একটু অবকাঠামোটা আর একটু উন্নত হোক, এটা আমরা আশা করি। মঙ্গলবার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে যাত্রী ভোগান্তি নিরসন এবং বাণিজ্য বাড়াতে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্পের আওতায় শীঘ্রই বন্দরে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করার কথা জানান স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ওয়ারহাউস সহ আরও বেশ কিছু স্থাপনা তৈরি হবে। দরপত্র প্রক্রিয়া শেষ করে আগামী মার্চেই কাজ শুরু করার কথা জানান প্রকল্প পরিচালক। ওজন মাপার জন্য স্কেল থাকবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকবে, তারপরে আপনার রেস্ট হাউস থাকবে, ডরমেটরি থাকবে। টেন্ডার ওপেন হয়ে গেছে, পেপারে চলে এসছে ইন্টারন্যাশনাল টেন্ডার। এটা এডিবির টাকায়, এডিবির একটা টেন্ডার মূল্যায়ন করে তারা অনুমোদন দিলে আমরা হয়তো মার্চে ওয়ার্ক অর্ডার দিতে পারব। বন্দরের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আমদানি রপ্তানি বাড়বে বলে জানান স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। যে প্ল্যানটা আপনারা দেখেছেন সেই অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব এবং আখাউড়া বন্দরের মোটামুটি একটা বিরাট পরিবর্তন আসবে। এবং সঙ্গে রাস্তাটার কথাও শুনেছেন যে 4 লেন হচ্ছে, ফলে এখানে ট্রেড ভলিউম এবং ট্রেডের সুযোগ অনেক বেশি হবে, দুই দেশে উপকৃত হবে। 2022-23 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় 376.62 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি হয় প্রায় 66 কোটি টাকার পণ্য। আর চলতি অর্থ বছরে গত জানুয়ারি পর্যন্ত বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 267.68 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি হয়েছে মাত্র 6 কোটি টাকার পণ্য। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।